নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় দফা বৈঠকে বসে সার্চ কমিটি। এতে অংশ নেন কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সহ অন্য সদস্যরা এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সহ 60 জন বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে চিঠি দেয়া হবে। শুক্রবার বিকাল 5টার মধ্যে অনলাইনে অথবা ফিজিক্যালি ক্যাবিনেট ডিভিশনে ওনাদের অনধিক 10 জনের করে নমিনেশন ওনারা ইচ্ছা করলে দিতে পারবেন। শনিবার দিন সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত এবং 12:45 থেকে 2টা পর্যন্ত দুইটা মিটিং হবে। এই আমাদের বিশিষ্ট নাগরিক যারা আছেন ওনারা এবং পেশাজীবী যারা আছেন বা বার বা সাংবাদিক যারা আছে বিভিন্ন ক্রস সেকশনের সবার সাথে গণ্যমান্য ব্যক্তিদের সাথে। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলেও আপাতত কাজ করতে কোনো আইনি বাধা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আগামীকাল ইলেকশন শেষ হয়ে যাবে, এরপরে আর ইলেকশন থাকবে না, তারপরেও লিগাল সাইডটা আমরা কালকে আবার চেক করে দেখবো। কমিশনের মানে যদি থাকা বা না থাকার বিষয়ে কোনো কম্পালশন আছে কিনা এটা কালকে আবার। এই সময় সার্চ কমিটি নিরপেক্ষতার সাথেই কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সন্দেহের কোনো অবকাশ নেই। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা।